ধরুন এই মুহূর্তে আপনি এমন একটি দেশে আছেন যেখানে প্রায় প্রত্যেক পরিবারেই অন্তত একজন শিশু মারা গেছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে। তাদের কাছে জীবন মানে হলো হাড় ভাঙা পরিশ্রম শেষে সামান্য কিছু উপার্জন করা আর নিজেকে এবং পরিবারকে বাঁচিয়ে রাখা। পুষ্টিহীনতায় আর ক্ষুধায় মরছে মানুষ, নিঃশিক্ষা এবং কর্মসংস্থানের তেমন সুযোগ, স্কুল থেকে বাড়ি ফিরতে হাঁটতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা, আশ্রয়হীনের গোসলের জন্য বৃষ্টির পানি ভরসা, আর শিশুদের নেই খেলাধুলার সরঞ্জাম পর্যন্ত। আপনার চারপাশে এরকমটি ঘটলে বোধহয় আপনি অনেক বেশি আশ্চর্য হবেন, কিন্তু পৃথিবীর দরিদ্রতম দেশ বুরুন্ডির কাছে এটাই জীবন। সুপ্রিয় দর্শক, আদ্যোপান্তর এই পর্বে চলুন জেনে আসি পৃথিবীর সবচেয়ে গরিব দেশ বুরুন্ডি সম্পর্কে। আফ্রিকার কেন্দ্রে যেখানে পূর্ব আফ্রিকা মিলেছে গ্রেট আফ্রিকান জলরাশির সাথে, ঠিক সেখানে বুরুন্ডি প্রজাতন্ত্র বা রিপাবলিক অব বুরুন্ডি এর অবস্থান। বুরুন্ডি পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত ছোট্ট দেশ। দেশটিতে জলভাগের পরিমাণ মাত্র 7.8%। দেশটির প্রশাসনিক রাজধানীর নাম গিতেগা এবং অর্থনৈতিক রাজধানী ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হল দেশটির বৃহত্তম শহর বুজুম্বুরা, যেটি 2019 সালের আগ পর্যন্ত দেশটির মূল রাজধানী ছিল। পাহাড়ে ঘেরা এই দেশটির বিভিন্ন প্রদেশে ভূমি উচ্চতায় ভিন্নতার কারণে জলবায়ু এবং তাপমাত্রায় পার্থক্য চোখে পড়ে। জাতীয় ভাষা কিরুন্ডি এবং পাশাপাশি ফরাসি ভাষাটিও সরকারি ভাষার জায়গা দখল করেছে। প্রতিবেশী দেশ রুয়ান্ডা, কঙ্গো, তানজানিয়া। দেশটিতে ক্ষুধা ও অপুষ্টির হার সবথেকে বেশি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ হল বুরুন্ডি। বুরুন্ডি শব্দের অর্থ রুন্ডিদের ভূমি। আফ্রিকার কেন্দ্রে উঁচু নিচু মালভূমিতে শত শত বছর আগে রুন্ডি নামক জনগণ জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী একটি জনপদের সূচনা করেছিল। 16 শতকে বুরুন্ডি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন রাজার শাসনামলে রাজ্যটি সম্প্রসারিত হয়। 1880-এর দশকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আফ্রিকা মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে থাকে। সে সময় বুরুন্ডি চলে যায় জার্মানির একটি কোম্পানির হাতে, যার নাম ছিল জার্মান ইস্ট আফ্রিকা কোম্পানি। 1890-এর দশকে সরাসরি দেশটির দখল নেয় জার্মান সরকার এবং বর্তমান পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডার সাথে যুক্ত করে গড়ে তোলা হয় রুয়ান্ডা উরুন্ডি উপনিবেশ। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজীয় সৈন্যরা জার্মানদেরকে পরাজিত করে বুরুন্ডি দখলে নেয় এবং শুরু হয় বেলজীয় সামরিক শাসন। 1919 সালের দিকে ব্রিটেন ও বেলজিয়ামের একটি চুক্তির মাধ্যমে বুরুন্ডি সরাসরি বেলজীয় সরকারের শাসনের অধীনে চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘের ওসি পরিষদের তত্ত্বাবধানে এটি বেলজিয়ামের শাসনাধীন ওসি অঞ্চল হিসেবে ভূষিত হয়। অবশেষে 1962 সালে বুরুন্ডি স্বাধীনতা লাভ করে রাজতন্ত্র গঠন করে। বুরুন্ডি সেই সমস্ত রাষ্ট্রগুলির মধ্যে একটি যেখানে ব্রিটিশরা কখনো আক্রমণ চালায়নি। স্বাধীনতার পর রাজতন্ত্র গঠিত হলেও নানা অস্থিতিশীলতার কারণে 1966 সালে বুরুন্ডি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, যার মেয়াদ 5 বছর। বর্তমানে রয়েছে প্রায় 21টি নিবন্ধিত দল। 18টি প্রদেশে বিভক্ত দেশটিতে বাস করে 3টি প্রভাবশালী জনগোষ্ঠী, তোয়া, হুতু এবং তুৎসিরা। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট এবং প্রথম সংবিধান প্রতিষ্ঠিত হয় 1992 সালে। শুনে অবাক হবেন, রাজনৈতিক বিভিন্ন অস্থিরতার কারণে এদেশে 2014 সাল থেকে একসাথে কয়েকজন মিলে জগিং বা ব্যায়াম করা নিষিদ্ধ। বুরুন্ডির অর্থনীতি কৃষি নির্ভর। দেশটির প্রায় অর্ধেক জমি চাষযোগ্য হলেও এখানকার প্রায় 80% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ঘনবসতিপূর্ণ এই দেশটির জনসংখ্যার বেশিরভাগ মানুষের বাস গ্রামে, খুবই অল্প সংখ্যক মানুষ শহরে বাস করে। মাথাপিছু সর্বনিম্ন জিডিপি আর দারিদ্রতার কষাঘাত সত্ত্বেও এখানকার অধিবাসীরা বেশি সন্তান নেওয়াকে কল্যাণকর মনে করেন। ফলত দিনরাত হাড়ভাঙা পরিশ্রম শেষে মাসিক মাত্র 10 বা 15 ডলার বেতনে চালাতে হয় 8 থেকে 10 জনের একটি পরিবার। এদের প্রধান খাদ্য মটরশুঁটি, ভুট্টা, মিষ্টি আলু। রপ্তানি করা হয় চা এবং কফি। দেশটির জনসংখ্যার 65% হল 25 বছরের কম বয়সী, 45% 15 বছরের কম বয়সী এবং মাত্র 3% মানুষ বৃদ্ধকালকে চোখে দেখেছেন। এই যুবকের দেশটিতে অল্প বয়সে ক্ষুধায় মারা যাওয়া একটি সাধারণ ব্যাপার।
দেশের মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। জীবিকার সন্ধানে জীবনের মায়া ত্যাগ করে অনেকেই খালি পায়ে সাইকেলে করে পণ্য নিয়ে চলে যান এক প্রদেশ থেকে আরেক প্রদেশে। গতি বাড়াতে অনেক সময় তারা ট্রাক ধরে সাইকেল নিয়ে চলতে থাকেন, যা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের মধ্যে একটি। পরিবহন ব্যবস্থা একেবারেই অনুন্নত। বুজুম্বুড়া আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির একমাত্র বিমানবন্দর। মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক, যা বাংলাদেশি টাকায় একেবারেই নগণ্য। শিক্ষা ও কর্মসংস্থানের অভাব, পুষ্টি ও চিকিৎসার অভাব এবং এইডসের বিস্তার এখানকার জীবনকে করে তুলেছে দুর্বিষহ। বুরুন্ডির সংস্কৃতি সাধারণত স্থানীয় এবং প্রতিবেশী দেশগুলো থেকে অনুপ্রাণিত। কারুকাজ এবং মৃৎশিল্পে তারা বেশ পটু। ঢোল বাজানো একটি ঐতিহ্যের মধ্যে পড়ে। এখানকার শত বছরের পুরনো রাজকীয় ড্রাম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্গত। সামাজিক অনুষ্ঠানগুলোতে বিয়ার পান করা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কলা দিয়ে তৈরি একটি বিশেষ বিয়ার তারা একটি পাত্রে রেখে চারপাশে একত্রে বসে স্ট্র দিয়ে পান করে থাকে। গবাদি পশু মারা গেলে তারা কল্যাণের আশায় গরুর শিংকে বাড়ির পাশে পুঁতে রাখে। দেশটিতে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় গভীরতম লেক, লেক তাঙ্গানিকা। তাদের নিকট জনপ্রিয় খেলা হল ফুটবল। 1996 সালে বুরুন্ডি পৃথিবীর একমাত্র গরিব রাষ্ট্র হিসেবে অলিম্পিকে গোল্ড মেডেল অর্জন করে। বুরুন্ডি বিশ্ববিদ্যালয় হল দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশটির প্রধান ধর্ম খ্রিস্টান, এছাড়া রয়েছে রোমান ক্যাথলিকরা। মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য, যাদের সকলের বাস শহরে। দেশটিতে ইসলামের প্রবেশ ঘটেছিল মূলত মুসলিম ব্যবসায়ীদের হাত ধরে। হুতু নামক অঞ্চলের জনসংখ্যার 4/1 ইসলাম ধর্মের অনুসারী। রয়েছে একটি মুসলিম সংস্থা এবং রাজধানীতে রয়েছে 7টি মসজিদ। তাছাড়া এখানে বাস করেন বাঙালি, পাকিস্তানি, ভারতীয় এবং আরবীয় মুসলমানরাও। বুরুন্ডির অনেকে চাকরির সন্ধানে কিংবা সুন্দর জীবনের আশায় বিদেশে পাড়ি জমান। যেখানে আমাদের কাছে জীবনের অর্থ আধুনিকতা, সেখানে বুরুন্ডিতে বেঁচে থাকাটাই হলো বিলাসবহুল স্বপ্ন কিংবা কারো কাছে জীবনের একমাত্র লক্ষ্য।